আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমি হচ্ছি মোহাম্মদ আবুল বাশার, অ্যাসিস্ট্যান্ট টিচার, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের টপিক তোমরা দেখতে পাচ্ছ যে রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল। অর্থাৎ আমরা অনেক সময় এরকম অ্যাপ্লিকেশন থাকে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান ফর রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। অর্থাৎ তোমার এলাকায় বন্যায় আক্রান্ত মানুষের জন্য রিলিফ চেয়ে প্রধান তোমাদের চেয়ারম্যানের নিকট একটি অ্যাপ্লিকেশন লেখো। চলো আমরা এটা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি বন্যার একটা ছবি এখানে, দেখো বন্যায় মানুষের কী অবস্থা হয়ে গেছে, বাড়িঘর ভেঙে গেছে। তো আমরা এই জন্য এটা করছি আর কি। তো আমরা এটা এই এই অ্যাপ্লিকেশনটা আমরা লিখবো দ্য ডেপুটি কমিশনার। এখানে যদি চেয়ারম্যান হয় তাহলে দ্য চেয়ারম্যান হবে, ঠিক আছে। এবং সেটা আমরা জেলার নামটা দিয়ে দিব, আর যদি হেডমাস্টারের কাছে হয় এ আসলে মানে রিলিফ গুড তো আর মানে ইসের কাছে হয় না, মানে প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের কাছে হয় না, তাই না? সাধারণত চেয়ারম্যান বা এদের কাছেই হয়। এটা হচ্ছে ডিপুটি কমিশনারের নিকট। তো সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিলিফ গুডস। আমরা তারপর তাকে স্যার বলে সম্বোধন করলাম এবং তারপর আমরা তার কাছে লিখে দিলাম যে উই দ্য পিপল অফ দ্য ভিলেজ তরুণপুর আন্ডার সিরাজগঞ্জ। উই দ্য পিপল অফ দ্য ভিলেজ, আমরা হচ্ছি মানুষ, সেই গ্রামের নাম কি তরুণপুর আন্ডার সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জের আন্ডারে তরুণপুর গ্রামের আমরা মানুষ। উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমরা আপনার মনোযোগ আকর্ষণ করছি, দয়ালু মানে মনোযোগ আকর্ষণ করছি, টু দ্য ফ্লাড দ্যাট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড দিস এরিয়া। টু দ্য ফ্লাড, সেই বন্যার, দ্যাট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড, যেটা সাম্প্রতিককালে আমাদের আক্রান্ত করেছে দিস এরিয়া, এই আমাদের এলাকাটা, তরুণপুর এলাকাটা, যে ফ্লাড দ্বারা বা বন্যা দ্বারা যে আক্রান্ত হয়েছে সেই গ্রাম থেকে আমরা আপনার মনোযোগ আকর্ষণ করছি। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম হোমলেস, হাজার হাজার মানুষ হ্যাভ বিকাম হয়েছে হোমলেস, মানে গৃহহীন হয়ে গেছে। দে আর নাও লিভিং উইদাউট ইনাফ ফুড অ্যান্ড ক্লথস, দে আর নাও লিভিং, তারা এখন বসবাস করছে, বেঁচে আছে, চলছে, উইদাউট ছাড়া, ইনাফ ফুড, যথেষ্ট খাবার ছাড়াই তারা এখন জীবনযাপন করছে, অ্যান্ড ক্লথস, কাপড় চোপড় তাদের যথেষ্ট নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় তারা পরতে পারছে না। মোরোভার, অধিকন্তু ডিফারেন্ট ডিজিজেস, অধিকন্তু এরপরেও নানান ধরনের রোগ ব্যাধি হ্যাভ অ্যাটাকড দেম, তাদেরকে আক্রান্ত করেছে। সো তাই দ্য অ্যাফেক্টেড পিপল নিড, তাই সেই আক্রান্ত পিপল বা অ্যাফেক্টেড পিপলের নিড, প্রয়োজন, ফুড মানে খাদ্য, শেল্টার্স, আশ্রয় দরকার, ক্লথস, কাপড় চোপড় দরকার, মেডিসিনস দরকার, ওষুধপত্র, পিওর ওয়াটার, পরিশুদ্ধ পানি, নিরাপদ পানি, অ্যান্ড সো অন, এবং অন্যান্য, সো অন মানে হচ্ছে ইত্যাদি, আমরা বলতে পারি অ্যাটসেট্রা, এগুলো বলতে পারি, বা অ্যান্ড সো অন এবং ইত্যাদি, ফ্রম দ্য গভ, এবং অর্থাৎ ফ্রম দ্য গভ মানে সরকারের নিকট থেকে আমাদের এই জিনিসগুলো দরকার। কী কী জিনিস দরকার? ফুড, শেল্টার্স, ক্লথস, মেডিসিনস, পিওর ওয়াটার, এটসেট্রা, বা সো অন। তো এটা লিখে আমরা দিয়ে দিলাম এবং লাস্টে আমরা বলে দিলাম যে মে উই দেয়ার ফোর, আমরা তাই হোপ দ্যাট, আশা করছি যে ইউ উড কাইন্ডলি সেন্ড দ্য সেন্ড, আপনি কাইন্ডলি আমাদের নিকট পাঠাবেন ইনাফ, যথেষ্ট পরিমাণ রিলিফ গুডস, ত্রাণের সামগ্রী, গুডস মানে পণ্যদ্রব্য সামগ্রী, ফর আস, আমাদের জন্য, অ্যান অবলাইজ দেবেন, আমাদেরকে বাধিত করবেন বা কৃতজ্ঞতা পাশে বাধিত করবেন। সিনসিয়ারলি ইউর্স, দ্য পিপল অফ তরুণপুর সিরাজগঞ্জ, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।